এই ভিডিওতে ক্লাস 6 এর থার্ড স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের গুরুত্বপূর্ণ মানচিত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ভূগোল পরীক্ষায় বিভিন্ন স্থানের নাম থাকবে, সেগুলো আমাদের এই ম্যাপে কিন্তু দেখাতে হবে। তোমাদের ভূগোল বইয়ের পৃষ্ঠা নম্বর 116 বের করো। দেখো এখানে লেখা আছে, তৃতীয় পর্বভিত্তিক মূল্যায়নে 5 নম্বর মানচিত্র চিহ্নিতকরণ। ভারতের রেখা মানচিত্রে ভূপ্রাকৃতিক বিভাগ, প্রধান নদ নদীর জলবায়ু অঞ্চল, গ্রীষ্ম শীত, মৌসুমী বায়ুর প্রবাহ পথ, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল আবশ্যিক করতে হবে। তো দেখলে, এবার চলো আমরা গুরুত্বপূর্ণ ম্যাপগুলো দেখে নেই। এই হচ্ছে একটা ম্যাপ। তো দেখো, শিলিগুড়ি যদি থাকে, এই পজিশন হচ্ছে শিলিগুড়ি। তো এরকম গোল করে এরকম তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে, ওকে? কারণ এখানে তো লেখার মতো জায়গা নেই। দেখো এখানে আমি শিলিগুড়ি লিখলাম, এটা হচ্ছে কি শিলিগুড়ির অরিজিনাল পজিশন। তো আমি এই জিনিসটা শিলিগুড়ি লিখবো, তো তীর চিহ্ন দিয়ে আমি এখানে দেখিয়ে দেবো যেটা শিলিগুড়ি। যেরকম ধরো এই এলাকাটা হচ্ছে সিকিম, ওকে? তো এরকম আমি চিহ্ন দিলাম, দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে লিখলাম যে সিকিম। এটা কিন্তু সিকিম, এটা নয় কিন্তু, এই এলাকাটা কি বলতো? সিকিম, ওকে? তো আমি এটা কি করলাম, তীর চিহ্ন দেখালাম যে স্যার এটাই হচ্ছে সিকিম। ঠিক একইরকম এটা হচ্ছে শিলিগুড়ি, এরকমভাবে দেখালাম। যেরকম ধরো লখনৌ, লখনৌ হচ্ছে এই পজিশনে অবস্থিত, ওকে? এই দেখো আমি তীর চিহ্নতে দেখালাম যে এটা হচ্ছে লখনৌ, ওকে? একইরকম দেখো বিন্দু পর্বত, তো পর্বত সাইনটা আমাদের এরকম দিতে হবে, এরকম 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 এরকম। তো এরকম আমরা করলাম, করার পরে তীর চিহ্ন দিয়ে দেখো, এখানে তো বিন্দু পর্বত লিখলে পরে ঘিজিমিজি হয়ে যাবে, ছোট্ট জায়গা। তো কী করবো আমরা, এখানে তীর চিহ্নতে লিখবো যে এটা বিন্দু পর্বত, আর তীর চিহ্নতে ডিফাইন করে দেবো যে এই যে এটা হচ্ছে বিন্দু পর্বত। দেখো তো এলাকাটা হচ্ছে কি এটা বিন্দু পর্বতের মধ্যে পড়ে, ওকে? একইরকম দেখো লুনি নদী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো এখান থেকে লুনি নদীটা প্রবাহিত হয়ে এই পর্যন্ত যাচ্ছে, ওকে? একইরকম দেখো লাদাখ মালভূমি, এটাও খুব ইম্পর্টেন্ট, তো এই পজিশনে আছে লাদাখ মালভূমি। দেখো এই যে এটা কিন্তু লাদাখ মালভূমি, লাদাখ না কিন্তু, লাদাখ বললে তখন অনেকটা এলাকা হবে, যেহেতু লাদাখ মালভূমি বলছে তার মানে এই এলাকাটা, ওকে? এরপর দেখো নীলগিরি পর্বত, এই পজিশনে নীলগিরি পর্বত, এই যে দেখাই দিলাম আমি। একইরকম দেখো কাবেরী নদী, এই যে প্রবাহটা, এটা হচ্ছে কাবেরী নদী, এইভাবেই দেখাবে, নদীর সাইনটা এইভাবে দেখাতে হয়। কৃষ্ণা নদী দেখো, এইটা হচ্ছে কৃষ্ণা নদী, এইটা প্রবাহিত হচ্ছে। তুমি কিন্তু আবার ভেবো না যে এটা কৃষ্ণা নদী, কারণ এটা এটাতে কিন্তু বঙ্গোপসাগর অবস্থিত, এটা না কিন্তু, মানে এই যে চিহ্নটা দেখো এরকমভাবে করছি না, এই যে এরকমভাবে নামছে, এটাকেই বলা হচ্ছে কৃষ্ণা নদী, ওকে? ক্লিয়ার? এবার দেখো ছোটো নাগপুর মালভূমি, এই এলাকাটা, এই দেখো এই যে আমি এখানে লিখলে তো ঘিজিমিজি হয়ে যাবে, তার জন্য আমি কী করলাম, তীর চিহ্ন দেখিয়ে দিলাম যে স্যার এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। দেখো এইটা, এই রিজনটা, ওকে? আচ্ছা একইরকমভাবে দেখো দীঘা এই পজিশনে অবস্থিত। দেখলে এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে? দেখে নাও, ওকে? এরপরে মাধ্যমিকে যেরকম ম্যাপ পয়েন্টকে নির্দেশিকা দেয়, আমিও সেরকম নির্দেশিকা দেবো। চলো একবার দেখে নাও, চলো পরের পৃষ্ঠায় আসো। এটা বুঝা যাচ্ছে এটা সিকিম কিন্তু, হ্যাঁ এই যেটা, ওকে? চলো পরের পৃষ্ঠায় আসছে, দেখো নির্দেশিকা বলতে এটা দিতে হবে, কোনটা কি এখন থেকে শিখতে শেখো, এগুলো উঁচু ক্লাসে গিয়ে হেল্প হবে। নির্দেশিকা বলতে যেরকম 1 নম্বরে কি, 2 নম্বরে কি, তার মানে বোঝাচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে যে আমি ডিফাইন করবো লুনি নদী এরকমভাবে 1 নম্বর দিছে। চলো দেখি, এই দেখো এই যে 1 নম্বরে দিয়ে লুনি নদী লিখলাম, ওকে? 9 নম্বরে দেখো বিন্দু পর্বত, দেখো এদিকে 9 নম্বরে বিন্দু পর্বত আছে, এই যে 9 নম্বর বিন্দু পর্বত, এই পজিশন, ওকে? তুমি এগুলো না দেখালেও হবে, তোমাদের 6 না দেখালেও হবে, কিন্তু ক্লাস 10 কিন্তু এভাবে দেখায়, আমি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? তো এই দেখো বিভিন্ন নাম দিলাম, দেওয়ার পর সেটাকে সুন্দর করে আবার ডিফাইন করবো যে হ্যাঁ স্যার এই চিহ্নটার মানে এটা। দেখো এই জন্য এরপরের পৃষ্ঠা এগুলো নির্দেশিকা দেবো। তো চলো দেখে নাও, ওকে? চলো পরেরটা দেখি, এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং আছে। এখন দেখো পার্বত্য জলবায়ু অঞ্চল, ঠিক এই পজিশনটা দেখো, এই টোটালটা এখান থেকে শুরু করে এই টোটালটা হচ্ছে কি পার্বত্য জলবায়ু অঞ্চল। কত নম্বর দিলাম? 1 নম্বর দিলাম। চলো এই নির্দেশিকা মানে কি একবার ক্লিয়ার করে বুঝি। দেখো 1 নম্বর দিয়ে দিলাম যে স্যার এটা হচ্ছে পার্বত্য জলবায়ু অঞ্চল, এই জিনিস যারা আমরা প্রকাশ করছি, দেখলে? আচ্ছা দেখো এই যে, ওকে? একইরকমভাবে অন্যান্যগুলো ডিফাইন করছে, যেরকম ধরো দিল্লি এই পজিশনে অবস্থিত, ঠিক এই জায়গাটায়, ওকে? এই পজিশনে দিল্লি অবস্থিত, ওকে? এই দেখো আমরা তীর চিহ্ন দিয়ে দেখালাম এটা হচ্ছে দিল্লি, লিখলাম এখানে। যাই হোক পশ্চিমের মেরু অঞ্চল, এই যে দেখো মরু অঞ্চল, এই যে থর মরুভূমি যেটাকে বলি, রাজস্থানের মধ্যে পড়ে। তারপর দেখো মুম্বাই, ঠিক এই পজিশনে অবস্থিত। আচ্ছা কলকাতা, এই যে ঠিক এইখানে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ একটা ছাড়বে না। এই যে এটা হচ্ছে কি সুন্দরবন রিজিয়ন, সুন্দরবন এলাকা, যেটাকে ম্যানগ্রোভ অরণ্য আমরা বলি। তারপরে যেরকম ধরো আর একটা আছে আগরতলা, ত্রিপুরার মধ্যে পড়ছে, এই পজিশনে অবস্থিত। এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কাবেরী নদী, ঠিক এইভাবে নেমে আসছে কাবেরী নদীটা, এই দেখো নদী ডাকারে দিলাম, ওকে? আচ্ছা দেখো কেরল হচ্ছে এইটা, কেরল বা কেরালা যাই হোক, এই যে দেখো এই টোটালটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ওকে? গোল গোল করে দিলাম। আর এটা হচ্ছে কি কন্যাকুমারিকা, ঠিক এই পজিশনটা, ওকে? মুম্বাই দেখলে এটা, আচ্ছা দেখে নাও টোটাল পার্টটা, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে? চলো পরের পৃষ্ঠা দেখো, নির্দেশিকা কীভাবে লিখতে হয়, এই যে নির্দেশিকা, ওকে? দেখলে? আচ্ছা দরকার পড়লে ভিডিও পজ করে নাও, ওকে? পরেরটা দেখো, এটাতে আছে
এখানে আমি লাল করে করে দিলাম এই কলম দিয়ে তোমাদের বোঝানোর জন্য, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। তো দেখো এই রাজ্যটা হচ্ছে উত্তরাখণ্ড, এই যে ডিজাইনটা, ওকে। এটা দেখো, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের অংশ, ওকে। দেখো 10 নম্বরতে লিখলাম, তারপরে দেখো মিজোরামের অংশ, আর এটা কিন্তু আবার ত্রিপুরা পড়ে। যাই হোক, এটা হচ্ছে কি ঝাড়খণ্ড, তো এখানে আমি না লিখে তীর চিহ্ন দিয়ে এখানে লিখলাম। তো এটা কিন্তু ঝাড়খণ্ড, ওকে, লিখলাম এই দেখে, কিন্তু এটা কিন্তু ঝাড়খণ্ড, ওকে। এরপরে দেখো ছত্তিশগড়, এটা হচ্ছে ছত্তিশগড়, এখান থেকে এই পজিশনটা, এই যে টোটালটা হচ্ছে ছত্তিশগড়, ওকে। এই দেখো এটা হচ্ছে ছত্তিশগড়ের মধ্যে পড়ছে। একইরকমভাবে দেখো তেলেঙ্গানা, তেলেঙ্গানা হচ্ছে এই টোটাল রাজ্যটা, ওকে। এরপরে দেখো তামিলনাড়ু, তামিলনাড়ু এখান থেকে শুরু এই পর্যন্ত যাচ্ছে, ওকে। লিখলাম এখানে তামিলনাড়ু, কিন্তু এলাকাটা কিন্তু এটা, ওকে। এবার দেখো ভারত মহাসাগর এই দিকটায়, এটা এটার নাম তো শ্রীলঙ্কা জানোই। এবার দেখো লাক্ষাদ্বীপ, অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে এখানে, আরব সাগর বলতে এই পাটটা, আর সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে দেখছো না সমুদ্রের মধ্যে এই পজিশনগুলো, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। চলো ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। আচ্ছা এই অংশ কিন্তু অরুণাচল প্রদেশ, এটা লাস্ট। এখান থেকে দেখে নাও ইন্দিরা কল, দেখো এই পজিশনে অবস্থিত, K2, এই যে K2টা এখানে। তারপরে দেরাদুন, এই পজিশনে দেরাদুন, কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা, ওকে। এই যেটা হচ্ছে গঙ্গা নদী, দেখো এইভাবে প্রবাহিত হয়ে আসছে এখানে, এটা হচ্ছে কি গঙ্গা নদী এইটা, ওকে। দেখো এখান থেকে প্রবাহিত হয়ে গঙ্গা নদী এঁকে বেঁকে এখানে আসছে, ওকে। গঙ্গা নদীর চারদিকে ডিফাইন করলাম। চেরাপুঞ্জি, মৌসুমিলাম চেরাপুঞ্জি, মেঘালয় অবস্থিত এটা এখানে। তারপরে দেখো বিশাখাপত্তনম, এই যে। তারপরে দেখো চেন্নাই, এই যে বেঙ্গালুরু এখানে। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই যে মহারাষ্ট্র সেক্টরে যেখানে তুলা চাষ ভালো হয়, তুমি পড়েছো ভূগোলে। কান্দালা বন্দর এখানে আছে, ওকে। তো দেখলে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো। নির্দেশিকা দেখো, এখানে এইভাবে নির্দেশিকা দিলাম। সামনে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, টার্গেট একটাই হবে সবথেকে সেরা রেজাল্ট করা। দাদার ক্লাস তুমি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব ভালো থেকো।